এই শাওয়ার চুল সুপার মেসি সুপার লং কিন্তু টোটালি ড্যান্ড্রাফ মুক্ত না শুনে আপনাকে দেখাই আসেন নো ড্যান্ড্রাফ আপনি যা দেখেছেন একদম ঠিক আজ আমি আপনাকে এমন একটা সিক্রেট শেখাবো যেটি ডাক্তার রেকমেন্ডেড সিম্পল হবে আপনার বাজেট ফ্রেন্ডলি হবে ট্রাস্ট মি এবং খুশকি দূর হবে ফর ফরএভার প্রথম কথা খুশকি ব্যাপারটা কি সিম্পল ভাষায় বলি আমাদের মাথার যে চামড়া কনসিস্টেন্টলি মরতে থাকে এবং কনসিস্টেন্টলি গ্রো করতে থাকে ওই যে মরা চামড়া ওইটাকে বেসিক্যালি আমরা আদর করে ডাকি খুশকি এইটুকু আপনি মাথায় রাখেন মানে হচ্ছে আপনি কথাগুলো মনে রাখেন আমি মনে করলাম আপনার মাথাতে খুশকি ভরা এখন কিভাবে সলিউশন করবেন এই খুশকি সিম্পল স্টেপ আপনি প্রথমে মাথায় শ্যাম্পু দিবেন তেল দিবেন আপনার মাথার খুশকি গন আর আপনি এইটা করেন দেখেই আপনার মাথায় খুশকি সব থেকে বেশি হয় এবং যায় না রাইট ওয়ে কিভাবে এবং কোন প্রোডাক্ট ব্যবহার করবেন আই এম গোনা টিচ ইউ দ্য রাইট ওয়ে অলরাইট সো স্টেপ নাম্বার 1 হচ্ছে আমরা এখন মাথায় তেল দিব কিন্তু কি তেল দিব কিভাবে দিব কি ব্যবহার করব আমি আপনাকে বলে দিই আমরা আমাদের মাথাতে সরিষার তেল দিব সরিষার তেল কেন দিব আমি আপনাকে একটু পরে বলছি এবং আপনি যেভাবে করবেন সরিষার তেলের সাথে 2 চা চামচ আপনি লেবুর রস মিশাবেন লেবুর রস মিশিয়ে আপনার মাথায় আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন লেবুর রস যখন আপনি ব্যবহার করবেন এবং সরিষার তেল ব্যবহার করবেন তখন আপনি গোসল করার 2-3 ঘন্টা আগে আপনার মাথায় সুন্দর করে ম্যাসাজ করে দিয়ে আপনি অপেক্ষা করবেন বা আপনার মতো আপনি কাজ করবেন এবং তারপরে আপনি গোসল করে ফেলবেন এটা হচ্ছে আপনাকে স্টেপ নাম্বার 1 এ করতে হবে এখন কথা হচ্ছে আমি কেন সরিষার তেলের কথা বললাম এবং কেনই বা আমি লেবুর কথা বললাম লেবুতে কি আছে বলে দিচ্ছি সরিষার তেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস অ্যান্ড মেক্স ইট ইফেক্টিভ ইন ট্রিটিং ড্যান্ড্রাফ অ্যান্ড স্ক্যাল্প ইনফেকশন আর ভাই এই সরিষার তেল যুগ 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 সময় থেকে মানুষের মাথায় ব্যবহার করা আছে এটা যদি উপকার নাই থাকতো মানুষ এত বছর বলে জীবন ব্যবহার করতো এখন কথা হচ্ছে লেবুর রসে আমি আপনাকে কেন ব্যবহার করতে বললাম কারণ লেবুর রসে আছে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক আরও আছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এবং এই জিনিসগুলো বেসিক্যালি আপনার খুশকি কিংবা ইনফেকশন জাতীয় খুশকি দূর করার ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে এই হোম রেমেডিটা আপনি ব্যবহার করবেন সপ্তাহে 2-3 দিন এর বেশি করার কোনো দরকার নাই এভরিওয়ান আমরা স্টাইল হাট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট লাইক আমাদের কাছে সলিড কালারের টি শার্ট আছে আমাদের কাছে প্রিন্টেড টি শার্ট আছে আমাদের কাছে পোলো আছে আমাদের কাছে জগার্স ড্রপ শোল্ডার্স উই হ্যাভ এভরিথিং ফর ইউ আমরা আপনাকে শেখাবো বেস্ট প্রোডাক্ট কিভাবে কিনতে হয় অ্যান্ড উই আর গোনা প্রোভাইড ইউ দ্য বেস্ট প্রোডাক্ট সো আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অলরাইট এখন আমাদের গোসল করতে হবে রাইট ওই যে আমরা তেল দিলাম তেলটাকে ধুয়ে ফেলতে হবে এখন আমরা এটা নর্মাল শ্যাম্পু দিয়ে ধুলে কাজ করবে না আপনাকে ব্যবহার করতে হবে ডাক্তার প্রেস আপনি এই শ্যাম্পু 4 সপ্তাহ ব্যবহার করবেন এখন যে প্রসিডিউরটা সেটা হচ্ছে মনে করেন আপনি শ্যাম্পু ব্যবহার করছেন সব 4 সপ্তাহ এবং আপনার খুশকি শেষ হয়ে গেছে এখন আপনি কিন্তু এটা থামাই দিলে হবে না আপনাকে যেটা করতে হয় বাজারের যে নর্মাল শ্যাম্পুগুলো আছে মাইল্ড টাইপের শ্যাম্পু সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে সপ্তাহে 2-3 দিন রিমেম্বার শ্যাম্পু এর থেকে বেশি ব্যবহার করলে আপনার ত্বকের কিন্তু অনেক বড় ক্ষতি হবে আর মনে আছে তেলের কথা আপনাকে বলেছি তেল আপনি এখন যেহেতু আপনার মাথায় খুশকি কম কিন্তু তেল বেসিক্যালি ব্যবহার করে যেতেই হয় তেল আপনার যে স্ক্যাল্প আছে চুলটাকে এগুলো সবসময় একটু ময়শ্চার করে রাখে আরেকটি বিষয় কিটোকনাজোল শ্যাম্পু কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই 2টা রেমেডি সবসময় ব্যবহার করে থাকি দ্যাটস ওয়াই আমার মাথার চুল একটু কম হইলে খুশকি আসলে একদমই নাই এক্স্যাক্টলি আর কোনো সায়েন্স নাই আর কোনো ঘাটাঘাটি দরকার নাই যা বসি করেন আপনি দেখেন যে আপনার ড্যান্ড্রাফ চলে গেছে আচ্ছা আরেকটি বিষয় অনেকের কিন্তু এখন মনে প্রশ্ন আসতে পারে তন ভাই আমি কোন শ্যাম্পু ইউজ করব ফর রেগুলার ইউজ যদি আপনারা এই বিষয়ে জানতে চান কমেন্ট করে আমাকে জানান আই উইল গিভ ভিডিও অন দ্যাট টপিক বিকজ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অলরাইট গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করছি আপনি অবশ্যই আপনার এই মানে রেমেডি ব্যবহার করে আপনার খুশকি দূর হয়ে যাবে খুশকি মুক্ত হয়ে নিজেকে চুলটাকে উড়িয়ে টুড়িয়ে ইয়া সো বি হিউ বি কনফিডেন্ট